এদিকে অভিনেত্রী জয়া আহসানকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শেষে বক্তৃতার সময় জয়াকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সোমবার বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 প্রদান করা হয়। এতে 25 বিভাগে 71 জন শিল্পী ও কলা কৌশলী পুরস্কৃত হন। 2015 সালে মুক্তি পাওয়া জিরো ডিগ্রি সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়া আহসানকে ধন্যবাদ দিয়ে বলেন, আজকে দেশের বাইরে বড় একটি পুরস্কার পাওয়ার কথা ছিল যার, সেখানে সে অংশ না নিয়ে এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সে। এতে বোঝা যায় দেশের প্রতি তার কতটা ভালোবাসা, কতটা টান, এজন্য তাকে ধন্যবাদ।